পর্যাপ্ত গোলাবারুদ চেয়ে না পেয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর বেজায় চটেছে বাকমুতে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করা ওয়াগনার গ্রুপ। রাশিয়ার হয়ে লড়াই করা এই ভাড়াটের যোদ্ধা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন শনিবার বাকমুতে চেচেন যোদ্ধাদের পাঠাতে বলেছেন। খবর আনাদোলু। এক টেলিগ্রাম বার্তায় ওয়াগনার গ্রুপের প্রধান বলেন, প্রয়োজনীয় গোলাবারুদের অভাবে আমরা বাকমুতে টিকে থাকতে পারছি না। এই ব্যাপারে বারবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সহায়তা চাইলেও সহযোগিতা পাননি বলে দাবি করেন। এদিকে চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনীয় শহর বাকমুত দখলের অভিযান থেকে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ তাদের যোদ্ধাদের প্রত্যাহার করলে সেখানে তিনি নিজের বাহিনীকে পাঠাবেন। এই অঙ্গীকারের কথা টেলিগ্রামে প্রকাশ করেছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত এই চেচেন নেতা। আকমত স্পেশাল ফোর্স নামে চেচেন যোদ্ধাদের বাকমুতে মোতায়েনের ঘোষণা দিয়েছেন রমজান কাদিরভ। এই জন্য চেচেন নেতাকে ধন্যবাদ জানান ওয়াগনার গ্রুপ প্রধান। ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, বাকমুত শহরের 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখনও শক্ত অবস্থান ধরে রেখেছে ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে রমজান কাদিরভ জানিয়েছেন, চেচেন যোদ্ধাদের কয়েকটি ইউনিট এরই মধ্যে বাকমুতের দিকে রওনা হয়ে গিয়েছে। পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহ না করার প্রিগোজিনের অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য রুশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চেচেন নেতা। তিনি ইউক্রেনের মারিওপোলে চেচেন যোদ্ধারা লড়াইয়ের সময় একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল বলেও উল্লেখ করেছেন। রমজান কাদিরভ বলেছেন, আমি নিজে মস্কোতে ফোন দিয়েছিলাম, কমান্ডার ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথাও বলেছি, এক মাস পর সমস্যার সমাধান হবে মনে হয় বলে তিনি আশা প্রকাশ করেন।